বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পাঠে সবাইকে স্বাগতম। আমি আজকের অব্র পাঠ 2 এ আপনাদের দেখাবো কিভাবে সহজে বাংলা লেখালেখি করার জন্য অব্র সফটওয়্যার এবং মিকোরবেন ফন্ট ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইনস্টল করতে হয়। তো এর আগে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলছি যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমি আপনাদের জন্য আরো নতুন নতুন বিষয়ে ভিডিও টিউটোরিয়াল করার জন্য উৎসাহিত হব। তাই আবারও বলছি আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে আজকে কাজে চলে যাচ্ছি। আপনারা ইন্টারনেট কানেকশন দিয়ে রাখবেন আগে থেকে। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম এবং অ্যাড্রেস বারে টাইপ করব, হচ্ছে অ্যাড্রেস বার এখানে টাইপ করব www.google.com, এটা টাইপ করে আমি এন্টার দেব। এবার গুগল সার্চ বক্সে লিখব অব্র সফটওয়্যার, এসো FTWARE সফটওয়্যার DOWNLOAD ডাউনলোড, এটা লিখে এন্টার কি চাপবো, অথবা এখানে লেখা আসলে লেখাতে ক্লিক করলে হবে। আমি এন্টার কি চাপলাম। এবার এখানে অব্র সফটওয়্যার ডাউনলোড করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে, তো আমি এখান থেকে অব্র কিবোর্ড ফ্রি ডাউনলোড অ্যান্ড সফটওয়্যার রিভিউ সিনেট এই লিঙ্কে ক্লিক করলাম। তো এখানে দেখা যাচ্ছে অব্র কিবোর্ড, তো এখানে ডাউনলোড নাও লেখা আছে, আমি ডাউনলোড নাও এ ক্লিক করলাম। এটা হচ্ছে ডাউনলোডের প্রক্রিয়া, সেটআপ অব্র কিবোর্ড .exe, এটা পুরোটাই গোল হয়ে ডাউনলোড হবে। তো গুগল ক্রোমে এখানে ডাউনলোড হয় নিচে, আর মজিলা ফায়ারফক্স উপরে এখানে এরকম একটা অ্যারো, এরকম নিম্নমুখী একটা অ্যারো থাকবে, সেখানে ডাউনলোড হবে। সেটা আমি নিকোজবেন ফন্ট মজিলা ফায়ারফক্স থেকে ডাউনলোড করাটা দেখাবো, তখন আপনারা ক্লিয়ার হবেন। এই যে এটা প্রায় ডাউনলোড শেষ, ডাউনলোড হয়ে গেল। এবার আমি এখানে ক্লিক করবো, এটা কোথায় আছে দেখবো, এখানে ক্লিক করলাম শো ইন ফোল্ডার, এখানে ক্লিক করব। এবার দেখা যাচ্ছে এখানে সেটআপ অব্র কিবোর্ড 5.5.0.exe, এটা হচ্ছে ভার্সন না, এটা অন্য ভিউটা অন্যভাবে আসতে পারে, আপনারা খুঁজে নেবেন। তারপরে এখান থেকে আমি এটা কাট করে একটা ফোল্ডারে নিয়ে রাখবো, আপনারা যেখানে প্রয়োজন সেখানে নিয়ে রাখবেন। এর জন্য আমি মাউসে রাইট ক্লিক করবো এটার উপরে রেখে, তারপরে এখান থেকে কাটে ক্লিক করলাম, এটাকে ক্লোজ করে দিলাম, মিনিমাইজ করলাম এটাকে। এবারে সাব ফোল্ডারে নিয়ে রাখবো, ডাবল ক্লিক করলাম, এখানে মাউসে রাইট ক্লিক করব, তারপরে পেস্টে ক্লিক করব। আমি এই কাজটি অবশ্য ফোল্ডার ফাটে দেখিয়েছিলাম কিভাবে এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে কাট বা স্থানান্তর করে কোনো ফাইল বা ফোল্ডারকে নেওয়া যায়। তো এবার এটাকে মিনিমাইজ করে রাখলাম। এবার আমি নিকোজবেন ফন্টটা ডাউনলোড করে দেখাবো, সেটার জন্য আমি মজিলা ফায়ারফক্সে যাব। তো এখানে অ্যাড্রেস বারে লিখব www.google.com, লিখে তারপরে এন্টার কি চাপব। তো এখানে গুগল সার্চ বক্সে আমি টাইপ করব NIKOSH নিকোজ BAN ব্যান BAN টাইপ করে এন্টার কি চাপব। নিকোজ ব্যান টাইপ করে এন্টার কি চাপা দিব, কিছুক্ষণের মধ্যে আসবে। যে এখানে আসছে নিকোজ ব্যান ফন্ট ডাউনলোড বাংলা ইউনিকোড ফন্ট, এই লিঙ্কে ক্লিক করব, ক্লিক করলাম। এবার এখানে দেখা যাচ্ছে নিকোজ ব্যান ফন্ট ইজ রেডি টু বি ডাউনলোডেড, এবং নিচে একটা কোড আছে, এই যে কোডটা। এবার আমরা একটু স্ক্রল করে নিচে যাব, এই জন্য এখানে ক্লিক করে নিচে আসবো। এই যে এই কোডটা আমরা এই টেক্সট বক্সে টাইপ করব, তো এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই সংখ্যাগুলো টাইপ করে দিব 56265, সংখ্যাগুলো সঠিক করে টাইপ করতে হবে, তারপরে সাবমিটে ক্লিক করব, সাবমিট। তো এটা এখানে ডাউনলোড হবে, এটা যেহেতু আমরা এটা আসলে, যদি এটা আসে তাহলে ওকে ক্লিক করব। এই যে ডাউনলোড হচ্ছে, এটা মজিলা ফায়ারফক্স, এই জন্য এখানে ডাউনলোড হচ্ছে।
মজিলা ফায়ারফক্স এখানে ডাউনলোড হয়, ডাউনলোড হয়ে গেল। এবার আমরা এটাকে ক্লোজ করে দিব। এখান থেকে প্রথমে ক্লোজে ক্লিক করব, তারপরে এই ক্লোজে ক্লিক করব। এখন আমরা দেখব যে এটা কোথায় জমা হয়েছে। এই অ্যারোটাতে ক্লিক করব নিম্নমুখী, এবং এখানে এই ফোল্ডারে ক্লিক করলেই সে কোথায় আছে শো করবে। এখানে ক্লিক করলাম, এই জেনিকোভ্যানজি। তো আমি এটাকে আবার কাট করে নিয়ে যাব। এটার মধ্যে মাউস পয়েন্টার রেখে রাইট ক্লিক করব, তারপরে কাটে ক্লিক করব। এবার এটাকে ক্লোজ করে দিয়ে দিব এবং এইটাকে মিনিমাইজ করব। মিনিমাইজ করে আবার সাব ফোল্ডারে যাব, এখানে আমি রাখব, মাউস রাইট ক্লিক করব এবং পেস্টে ক্লিক করব। তো এটা এখান থেকে চলে আসছে। এটা যেহেতু জিপ ফাইল, এই আইকনটা দেখে আমরা বুঝবো যে এটা জিপ ফাইল, এবং এখানে লেখা আছে জিপ ফাইল। আর অন্য কোনটার মধ্যে এরকম আইকনও নেই এবং জিপও লেখা নাই। তো জিপ ফাইলকে আনজিপ করার জন্য মাউসে রাইট ক্লিক করব, তারপরে এক্সট্রাক্ট ইয়ারে ক্লিক করব। তাহলে এটা এখানে আসবে, এটা এখন নাই, একটু পরে দেখাবে নিকট ব্যান কোনটা। তো এক্সট্রাক্ট ইয়ারে ক্লিক করলাম, এই যে দেখাচ্ছে নিকট ব্যান। এবার আমরা প্রথমে সেটআপ অব্রো কিবোর্ড এটাকে সেটআপ করব, এই জন্য অব্রো কিবোর্ডে ডাবল ক্লিক করব। ডাউনলোড করলাম এবং এক্সট্রাক্ট করলাম, এবার এটাতে ডাবল ক্লিক করব। দেন এটাতে ডাবল ক্লিক করলে এটা আসবে, তারপরে ইনস্টলে ক্লিক করব। এই যে ইনস্টল হচ্ছে, একটু পরে এটা চলে যাবে, ইনস্টল হয়ে গেছে। এখন আমরা অব্রো সফটওয়্যার দিয়ে লিখতে পারবো, কিন্তু এখনো অব্রো টুলটা দেখা যাচ্ছে না, এই জন্য আমরা ডেস্কটপ থেকে অব্রো কিবোর্ডে ডাবল ক্লিক করব। এই যে চলে আসলো অব্রো টুলটা। তো এখন আমরা অব্রো সফটওয়্যারে নিকোস ফন্টের মাধ্যমে বাংলা লেখালেখি করতে পারবো সহজে। আশা করি আপনারা সবাই কাজটি করতে পারবেন। সবাইকে ধন্যবাদ, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।